ও আমার সাথে আজকে খারাপ ব্যবহার করছে, একদিন বড় হয়ে দেখাই দিব তাকে। আজকে আমি দুই তালায় আছি, সে তিন তালায় থেকে আমাকে বলেছে আমি নিচু লোক, আমি জীবনে একদিন 10 তালায় উঠে আবার 3 তালায় নেমে তাকে আমি দেখিয়ে দিব, দেখো আমি কিন্তু 10 তালায় উঠছি। ভাই তাহলে 10 তলায় উঠলেন কেন আপনি যদি নামেনি আবার 3 তলায়? লাইফে কাউকে দেখায় দেওয়া, প্রতিশোধ নিতে চাওয়া, শাস্তি দিতে চাওয়া, এই ওয়েতে আমরা নিজেরা নিজেদেরকে ঠকাই। কাউকে দেখায় দিতে চাও আসলে লাইফের গোল হওয়া উচিত না, যে তোমাকে আমি, তুমি আমাকে বলছো লাইফে কিছু করতে পারবো না, বড় কিছু করে আমি দেখায় দিলাম না। দুইটা সেন্টেন্স আমি খুব ফলো করি এই জায়গায়। পৃথিবীতে অনেক মানুষ আপনাকে প্রশ্ন করবে আপনার ক্রেডিবিলিটি নিয়ে, আপনার স্কিল পোটেনশিয়ালিটি নিয়ে ডাউট করবে, আপনি যদি তাদের সব প্রশ্নের অ্যান্সারও দিতে পারেন আপনি জিততেছেন না। আবার যদি আপনি একটা প্রশ্নের অ্যান্সার দিতে না পারেন আপনি হারতেছেন না। আমরা মনে করি তাদের সবই ডাউট ক্লিয়ার করার মাধ্যমে, তাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার মাধ্যমে আমি জিতে যাচ্ছি না। সে আপনার প্রতি ডাউট দেখাচ্ছে, 2 দিন পরে সে তার নিজের স্ট্রাগলে আপনার কথা ভুলেই গেছে। সত্যি কথা এটাই হয়, আপনি মনে করেন যে মানুষগুলো আপনাকে ইনসাল্ট করতেছে ওই মানুষটা 2 দিন পরে সে তার নিজের লাইফের স্ট্রাগল নিয়ে রয়েছে, সে 24 ঘন্টা আপনার ব্যাপারে ভাবে না, কিন্তু আপনি কোনো একটা সিনেম্যাটিক অ্যাপ্রোচে ভাবতেছেন আমি তো প্রতিশোধ নিয়ে দেখাই দিব। ওই যে 14 বছর 15 দিন 20 ঘন্টা আগে তুমি আমাকে কি একটা বলেছিলে, আমি সেটাকে প্রমাণ করে ছাড়বো যে আমি অনেক বড় হতে পারি। জীবন এইভাবে চলে না। সো আইডেন্টিফাই ইয়োর পারপাস। অন্যকে ভুল প্রমাণ করা, ভাই এটা তো একটা লাইফের পারপাস হইতে পারে না, তাহলে তো আপনার লাইফের পারপাস অনেক ছোট। আপনি একটা অন্য মানুষকে আপনি ভুল প্রমাণ করতে চাচ্ছেন, তাই না? সো এগুলো হচ্ছে আসলে পার্সোনাল লাইফের কিছুই থট প্রসেস না, আমাদেরকে আসলে আগাতে হেল্প করে না, আমাদেরকে আটকে দেয় ব্যক্তিগত জীবনে।